দর্শক, সামনেই কিন্তু শীতকাল। আর এই শীতকাল শুরু হওয়ার আগে আমাদের কিন্তু লেবু গাছে ফাইনাল একটি পরিচর্যা সারতে হবে, যেই পরিচর্যার গুণেই কিন্তু আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে গাছ ভর্তি ফুল আসবে। এই নভেম্বর মাসে যদি আমরা পরিচর্যার ঘাটতি রাখি, সেক্ষেত্রে কিন্তু লেবু ফলনও কিন্তু ঘাটতি দেখা দেবে। তো দর্শক, লেবু চাষিদের জন্য এই নভেম্বর মাস খুব ইম্পর্টেন্ট একটি মাস, আর এই পরিচর্যাটি খুব ইম্পর্টেন্ট একটি পরিচর্যা। আশা রাখছি এই ভিডিওটি প্রত্যেকটি লেবু বাগানে খুব উপকারে লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, নভেম্বর মাসে এই পরিচর্যাগুলো সারতে হবে এই জন্য বললাম, যখন গাছে ফুল আসার সময় হয়ে যায় তখন যদি আমরা যত পরিচর্যায় করি সেক্ষেত্রে কিন্তু আর ভালো কাজ তেমন হয় না। পরিচর্যা সারতে সারতে বা খাবার ওষুধ নানাবিধ উপাদান ব্যবহার করতে করতে ফুল আসার সময়টুকু পেরিয়ে যায়। দর্শক, পরিচর্যা শুরু করার আগে যে কাজটি আমাদের সারতে হবে সেটি হচ্ছে পুরনো ফলকে গাছ থেকে তুলে ফেলতে হবে। আর যখনই আমরা পুরনো ফল বা পুরনো লেবু কাটব সেই সঙ্গে কিন্তু 6 থেকে 8 ইঞ্চি পরিমাণ ডাল সঙ্গে কাটব, এতে সামান্য প্রুনিং হয়ে যাবে। আর যখনই গাছ সামান্য প্রুনিং হয়ে যাবে সেখান থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে, আর তখনই দেখবেন গাছ ভরে কিন্তু ফুল আসবে। এটি হচ্ছে আমার বাড়িওয়ান মালটা, বেশ কয়েকটি ফল গাছে এখনও রয়েছে, বেশ কিছু তোলা হয়ে গেছে, তো এটা আমি রেখেছি। তো দর্শক, কি করে কাটবেন, বোড়া থেকে নয়, মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি পরিমাণ কিন্তু কেটে দেবেন। এর কী হবে, এতে সামান্য দেখুন প্রুনিং হয়ে গেল, এই যে জায়গাটা কাটা হলো এখান থেকে কিন্তু নতুন ব্রাঞ্চ বেরোবে, আর বেশি ব্রাঞ্চ বেশি ফলন, এটা স্বাভাবিক। ফল তুলে নেওয়ার পর সামান্য একটু প্রুনিং তো করবেন, কিন্তু দর্শক একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সামনে যেহেতু শীতকাল এখন কিন্তু বেশি ডাল ছাঁটাই ফাটাই করতে যাবেন না, এটি এই জন্য করবেন না, শীতকালে কিন্তু লেবু গাছ থাকে ডরমেন্সিতে, তখন কিন্তু অধিক পরিমাণে কিন্তু ডাল আর গজায় না, বিশেষ করে পূর্ণ যেগুলো ডাল অনেকটা ঝোপালো ডাল সেগুলো কাটতে যাবেন না, সামান্য প্রুনিং করবেন, এতেই কিন্তু হয়ে যাবে। কিন্তু দর্শক, যে পরিচর্যাটি না সারলে নয় সেটি হচ্ছে গাছকে রিপোর্টিং করা। কিছু কিছু গাছ বহুদিন ধরে একই টবে রয়েছে, সেক্ষেত্রে আমরা যদি টব পরিবর্তন না করে দিই বা গাছের শিকড়ের ছাঁটাই ফাটাই না করে দিই সেক্ষেত্রে কিন্তু অধিক পরিমাণে ফলন আসার সম্ভাবনা কমে যায়। বহু ক্ষেত্রে দেখা যায় যে গাছের রুট বাইন্ডিং হয়ে এসেছে, শিকড়ের যদি রুট বাইন্ডিং হয়ে আসে তবে কিন্তু শিকড় আর নতুন করে সার্ভাইভ করতে পারে না, খাদ্য শোষণ করতে পারে না, এতে কিন্তু ফুল এবং ফল আসার প্রবণতা একদমই কমে যায়। তাই যে সমস্ত চাষিরা এখনও রিপোর্ট করেননি, 2 বছর 3 বছর ধরে একই টবে রেখেছেন, তারা কিন্তু এই নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু রিপোর্ট করতে পারেন। দর্শক, একটি কথা তো আমরা জানি, গাছের শিকড়ের বৃদ্ধি যেমন হবে গাছের ডাল শাখা প্রশাখার বৃদ্ধি কিন্তু তেমনই হবে। শিকড়ের গ্রোথ বা বৃদ্ধি যদি স্টপ হয়ে যায় গাছের ডালপালা গজানোর বৃদ্ধিও কিন্তু স্টপ হয়ে যাবে। নভেম্বরের ফার্স্ট উইকে সেটি সেরে ফেলতে পারলে খুবই ভালো হয়। কিন্তু দর্শক, আমরা তো রিপোর্ট করব, আমরা কি সাধারণ মাটি দিয়ে রিপোর্ট করে দিব, কেমন ক্রপ নির্বাচন করব, রিপোর্টে যে মাটি ব্যবহার করবো সেই মাটিটি কেমন হবে, সেসবের উপর কিন্তু নির্ভর করবে আমাদের আগামীতে ফলন কেমন হবে। রিপোর্ট যদি সঠিক হয়, তার মাটি সঠিক হয়, মাটিতে খাদ্য উপাদান সঠিক হয়, তবে কিন্তু আমাদের গাছ সঠিক, তখনই অধিক পরিমাণে কিন্তু ফলন দেয়। রিপোর্ট করার প্রসেসটি হচ্ছে গাছের যে পুরনো শিকড় সেগুলো কিন্তু আগে ছাঁটাই করতে হবে। যদি গাছ রুট বাইন্ডিং হয়ে আসে, বাইন্ডিং করা মোটামোটা শিকড়গুলো গাছ থেকে বিদায় করতে হবে। অনেক সময় দেখবেন টবের মাটি এমনভাবে কভার করে শিকড়ে, সেক্ষেত্রে কিন্তু আর বাড়ার যে জায়গাটুকু সেটুকু থাকে না, সেসব রাখলে কিন্তু হবে না, বেশ কিছু শিকড় কিন্তু আমাদের ছাঁটাই করতে হবে। অন্তত পক্ষে 1/3 শিকড় ছাঁটাই করে দিয়ে তারপর কিন্তু গাছ আবার পুরনো পটে বা তার থেকে 1-2 ইঞ্চি বড় পটে কিন্তু বসাতে হবে। এতে শিকড়ের বৃদ্ধি হওয়ার জন্য যেইটুকু জায়গা প্রয়োজন সেটুকু কিন্তু গাছ অনায়াসে পেয়ে যাবে। আমরা এমন একটি খাদ্য তালিকা তৈরি করে গাছ রিপোর্ট করব, যে খাবারের গুণে গাছের যে ডরমেন্সিটুকু স্বাভাবিকভাবে কাটবে এবং ডরমেন্সি শেষ হতে না হতেই গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে।
কিন্তু নতুন শাখা প্রশাখা পাতা গজানোর দিকে কিন্তু গাছ আর ঝুঁকবে না। দর্শক, ভুল খাবার ব্যবহার করলে যখন গাছে নতুন ফুল আসবে সে সময় কিন্তু ফুল না এসে নতুন শাখা প্রশাখা গজাতে পারে। তাই খাদ্যটি আমরা ব্যবহার করব দায়িত্ব সহকারে, বুঝতে শুনে। দর্শক, এই নভেম্বর মাসে গাছ রিপোর্ট করি, ফুল রিপোর্ট করি, আধা রিপোর্ট করি, যাই করি না কেন, আমরা কিন্তু এখানে পটাশিয়ামযুক্ত খাবার অবশ্যই ব্যবহার করব। একটি 10-15 ইঞ্চি টবের মধ্যে 7-10 গ্রাম পটাশিয়ামযুক্ত খাবার কিন্তু আমরা ব্যবহার করে দেব। সেটি এসওপি হতে পারে, 0050 হতে পারে, বা 5-7 গ্রাম লাল পটাশ হতে পারে। আমরা এই সময় ব্যবহার করব ভালো মানের সিঙ্গেল সুপার ফসফেট বা ফসফরাসযুক্ত খাবার। এই ফসফরাসযুক্ত খাবারটি ব্যবহার করে দিলে যেমন গাছের শিকড়ের পুষ্টি দ্রুত হবে, তেমনই কিন্তু সময় মতো গাছে কিন্তু অধিক পরিমাণ ফুল এবং ফল নিয়ে আসতে সাহায্য করবে। পটাশিয়াম গাছকে রোগমুক্ত করবে এবং দ্রুত ফুল আনতে কিন্তু সাহায্য করবে। আমরা ব্যবহার করব জিঙ্ক সালফেট। দর্শক, এই সময় জিঙ্ক কেন? এই সময় জিঙ্ক এই জন্য ব্যবহার করব, যেহেতু গাছ আমরা রিপোর্ট করতে যাচ্ছি, তো গাছের যে সার্বিক বৃদ্ধি সেটি কিন্তু খাবার উপর নির্ভর। আর যেহেতু গাছের শিকড়ের ছাটাই ফাটাই হবে, গাছের পুষ্টির জন্য কিন্তু জিঙ্ক অত্যাবশ্যকীয় একটি উপাদান। জিঙ্কের যদি অভাব হয় সেক্ষেত্রে কিন্তু গাছে অধিক পরিমাণে ফুল ফল আসে না। জিঙ্ক গাছকে ভিতর থেকে শক্তিশালী করে, গাছকে রোগমুক্ত রাখে এবং ফুল এবং ফল ঝরা কিন্তু রোধ করতে পারে। তাই এখন এই রিপোর্ট করার সময় আমরা কিন্তু পটাশিয়াম ফসফরাস খাবারের সঙ্গে জিঙ্ক সালফেট কিন্তু অবশ্যই ব্যবহার করব। একটি বড় টবের জন্য 4-5 গ্রাম জিঙ্ক কিন্তু যথেষ্ট। আর যারা হয়তো গেল বছর বা 2-3 মাস আগে রিপোর্ট করেছি, আমাদের কাছে তেমন ফল ফুল ছিল না, সেক্ষেত্রে কিন্তু এখন টবের মাটি সামান্য একটু তুলে পটাশিয়াম ফসফরাস এবং জিঙ্ক জাতীয় খাবার ব্যবহার করে দিতে পারি। তো দর্শক, মনে রাখবেন এই খাবারটি কিন্তু 15 দিনে একবার, পরপর 2 বার ব্যবহার করতে পারবো আমরা। তারপর যখন পুরোপুরি শীত চলে আসবে সে সময় কিন্তু আর কোনো ধরনের খাবার দেওয়া যাবে না। সর্বশেষে বলবো, যখনই আমরা গাছের শিকড় ছাঁটাই করব, হয়তো ফল তুলে নেওয়ার জন্য গাছের কিছু ডাল ছাঁটাই ফাটাই করব, সামান্যটুকু হোক, সেটাও আমাদের কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কারণ গাছে এখন ছত্রাকের যদি আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু ডরমেন্সিতে গাছের খুবই অসুবিধা করবে, গাছের কাণ্ড এবং শাখা শুকিয়ে যেতে পারে। এই সময় ভোরের কুয়াশা পড়ে, কখনো কখনো আবার হালকা বৃষ্টিও দেখা যায়। তাই পাউডারি মিলিডিউ, ডাউন মিলিডিউ, নানা ধরনের ছত্রাকের সমস্যা কিন্তু এখন থাকে গাছে। আর যদি রিপোর্ট করি শিকড় কাটাই ছাটাই হয়, সেক্ষেত্রে কিন্তু শিকড়ে ছত্রাক লাগার সম্ভাবনা রয়েছে। তাই যখনই আমরা গাছ রিপোর্ট করব, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে একটি বড় টবের জন্য 2-3 গ্রাম ছত্রাকনাশক কিন্তু সঙ্গে মিশিয়ে তারপর আমরা রিপোর্ট করতে পারি। এক্ষেত্রে সাপ ব্যবহার করতে পারেন, ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন, যার কাছে যে ধরনের ছত্রাকনাশকই থাকুক সেটি কিন্তু ব্যবহার করতে পারেন। সর্বশেষ বলবো, গাছ ভর্তি যদি আমরা ফল চাই, বিশেষ করে লেবু জাতীয় ফল, সেক্ষেত্রে কিন্তু গাছ এখন রোদে রাখতে হবে। যে সমস্ত পরিচর্যা বললাম প্রত্যেকটি কিন্তু দায়িত্ব সহকার সারতে হবে। আর দর্শক, এইভাবে পরিচর্যা সারি বলেই কিন্তু আমার বাগানে সব ধরনের লেবুতে কিন্তু ভরে থাকে। কমলা লেবু, পাতি লেবু, মোসাম্বি মালটা, এইসবই কিন্তু আমি খুব সাফল্যের সঙ্গে চাষ করে থাকি। তো দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।